আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই দর্শক যদি সাথে পৌঁছাতো। আমার নাম হাসান, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাট, হাটের পূর্বশে আমার বাসা। আমি মূলত সেফ জোনের বকনা ব্যবসায়ী। দর্শক ভাইরা, আমার কাছে সব সময় হাই কোয়ালিটি 4টা 5টা 7টা বকনা পাবে আশা করা যায়। তো হাসান ভাই চলেন, যে বকনা আছে আজকে দেখাবেন দর্শকদের, আমরা পর্যায়ক্রমে দেখাই। চলেন দেখাই। হাসান ভাই শুরুতে এক নম্বর এই বতাটা জাত নম্বর বসটা, এটা একটা মূলত হলস্টাইন ফ্রিজিয়ান। দর্শক ভাইরা দেখেন, এটা হাই কোয়ালিটি হাই গ্রোথের বাচ্চা। বাচ্চাটা ডাবল রডের বাচ্চা, গলাটা সিগন আছে। এর দাঁড়ানের গেট আপটা দেখেন, আসলে একটা আদর্শ গাভীর যে বৈশিষ্ট্যের মধ্যে পাওয়া যাবে। ঠিক আছে ভাই, এর চামচ অনেক লো, যেখানে হাত দেবে দর্শক ভাইরা দেখবে খুব সাদনা প্রকৃতির। এটা বসটা কেমন? 7 মাস প্লাস মাইনাস বয়স আছে ভাই। এখানে একটা দেখেন, 4টা নিপুল স্টার জায়গায় আছে। দেখছেন এক নম্বর হলস্টাইন ফ্রিজিয়ান, এক নম্বরের বতাটা দাম কেমন লাগছেন? এখানে একটা লট রাখছি 1 আর 2 একসাথে বলে দেবো দর্শক ভাইরে, জোরে একসাথে নিয়ে আসা আমার কে একই খামারের বাচ্চা। 2 নম্বর বতাটা দেখি তারপর দামটা চাই। কটুক মাথা ভাই, কত ফুটবলের মতন ছোট মাথা, ঠোঁটটা গোলাপি, কান্ডা ছোট আছে, অনেক লুজ। ঠিক আছে, যেখানে দর্শক ভাই এগুলো দেখবে, এটার বয়সটা কেমন? এটাও 7 মাস প্লাস মাইনাস বয়স আছে। ন্যাসটা দেখেন, ছোট ন্যাস একবারে। ওলান পালানটা দেখেন, দেখেন ওলানটা কত সুন্দর ওলান। ঠিক আছে, 4টা নিপুল 4 জায়গায় অনেক সুন্দর অবস্থান আছে। আর 2 নম্বর বটাটা বয়স বললেন হাসান ভাই? 7 মাস প্লাস মাইনাস বয়স। হ্যাঁ হাসান ভাই, 1 নম্বর আর 2 নম্বর এই দুইটা বটার বাচ্চার দাম কেমন আছে? এই দুইটা একটা ফিক্সড প্রাইস দাম বলে দেবো, 1,15,000 টাকা দাম পড়বে দুটো বাচ্চা। শুনেন, 1 নম্বর আর 2 নম্বর দুটা বলেন, 1,15,000 টাকা জাত মান। হ্যাঁ, জাত মান দেখে তারপরে দিবে, সমস্যা নাই। তারপরে দেখছেন 3 নম্বর বকনা, সদা ঠিক আছে দেখছেন। 3 নম্বর এটা জাত মান বসটা ভাই? এটা ভাই একটা হলস্টাইন ফ্রিজিয়ান এসিআই বিডের একটা বাচ্চা। দর্শক ভাইরা দেখাবেন, এটা আগা গোড়া সমান, পা হাত পা অনেক সুন্দর, এটা ডাবল ওয়ার্ডের বাচ্চা। বাচ্চাটা এখনও অনেক লম্বা সরা, আপনার আনুমানিক 7 মাস প্লাস মাইনাস বয়স হয়েছে। বাচ্চাটা খুব গ্রোথ সম্পূর্ণ। ওলান পালানটা দেখেন তো? দেখেন, 4টা নিপুল 4 জায়গায় আছে। ঠিক আছে, বানগুনি 4টা 4 জায়গায় আছে, 5টাও নয় 6টাও নাই। অপর পাশ থেকে দেখছেন 3 নম্বর বক্সাটা ভাই, জাত মানে আসলে কি বলবো দর্শক ভাইরা, সিনে চামড়া অনেক লুজ। ঠিক আছে, এগুলো একটা রানি বিডের বাচ্চা, অনেকে রানি বাচ্চা বলে, মূলত হলস্টাইন ফ্রিজিয়ান। 3 নম্বর বক্তার দাম চাচ্ছেন? 68,000 টাকা। 68,000 টাকা। হ্যাঁ, তারপরে দেখছেন 4 নম্বর বক্তা, ঠিক আছে দেখছেন, খুব খানিয়ালা ভাই, খুব খানিয়ালা বাচ্চাগুলো, সবগুলোই খুব খানিয়ালা বাচ্চা। 4 নম্বর এটা জাত বাচ্চা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান হাই গ্রোথের বাচ্চা। বাচ্চাটার বডিটা দেখাবেন দর্শক ভাইরে, মাজার শেপড এবং বডি নেল, ন্যাসটা দেখেন কত ছোট, আর পা হাত পাগুলো কত মোটা। এই জিনিসগুলো দর্শক ভাইরা দেখে তারপরে বাচ্চা নেবে, ঠিক আছে সমস্যা নাই। এর মাজার শেপটা ভাই একটু দর্শক ভাইরা খুব সুন্দর, এটা 8 মাসের মতন বয়স আছে ভাই আনুমানিক। দেখেন তো, দেখেন দর্শক ভাইরা দেখেন, উলানটা দেখেন, 4টা নিপুল ভাই 4 জায়গায় আছে। এগুলো বাচ্চা বড় হবে আস্তে আস্তে, নিপুলগুলো বড়, ঠিক আছে। হ্যাঁ, 4টা নিপুল 4 জায়গায় আছে ভাই, এর পশম তো, তাই নিপুলের একটু অত ভালো বোঝা যাচ্ছে না। হাসান ভাই, 4 নম্বর বতাটা দামটা কেমন রাখছেন? এটা ভাই দাম চাচ্ছি 70,000 টাকা ভাই। 4 নম্বর বতাটার দাম 70,000 টাকা? হ্যাঁ। তারপরে দেখছেন 5 নম্বর বকনা, এটা জাতমান বসটা ভাই? এটা একটা আপনার রেড ফিজিয়ান, হালকা শাইওয়ালের বিট পাইছে, তবে বাচ্চাটা অনেক হাইট হবে। ঠিক আছে, রেড ফিজিয়ানের সাথে শাইওয়ালের বিট পাইছে, হ্যাঁ অনেক হাইট হবে বাচ্চাটা, আপনার 7 মাসের মতন বয়স, তবে এখনই দেখেন কতটা হাইট, ন্যাসটা সিকন আছে, আর বাচ্চাটা অনেক উলানটা দেখে আমি বাচ্চাটা নিয়েছি। দর্শক ভাইরা এই জিনিসটা দেখাবেন, কত সুন্দর উলান পালান, 4টা 4 জায়গায় নিপুল, ঠিক আছে মোটা মোটা নিপুল আছে। অপর পাশ থেকে দেখছেন, এটা 5 নম্বর বকনা,
মাথাটা দেখাবেন কত ছোট গোল মাথা ঠিক আছে তবে সামসুজার আবার খুব লুজ ভাই বাচ্চাটা অনেক গ্রোথ সম্পন্ন হবে এবং হাইট হবে অনেক পাঁচ নম্বরের বাচ্চাটার দামটা কেমন রাখছেন এটার দাম আছে ভাই 68000 টাকা ভাই পাঁচ নম্বর বাচ্চা 68000 টাকা 68000 টাকা জি তবে এখন দর্শকরা তার তিনটা প্যাকেজ করে দিল তাহলে হাসান ভাই 3 4 5 এই তিনটা বক্তা বাচ্চা একসঙ্গে কেমন নাম রাখছেন এই 3 4 5 ভাই একই খামারের বাচ্চা গ্রোথটা সম্পূর্ণ একই রকম এই তিনটা কোন দর্শক ভাই নিলে এটা ফিক্সড রেট রাখবো 65000 টাকা পার পিস দাম দর্শক ভাইরে যার ভালো লাগবে একসাথে নিলে 65000 টাকা দাম পড়বে 3 নম্বর থেকে 5 নম্বর পর্যন্ত একসঙ্গে লটে নিলে 65000 টাকা করে পিস পড়বে হ্যাঁ আর কেউ সিঙ্গেল কাটে নিলে যে দাম বলেছে তাহলে তখন আমার সাথে কথা বলে নিতে হবে দর্শক দোস্তে বলে ভাই সবাই তো বলে যে আমার জিনিস ভালো দর্শক ভাইরা যারা আসতে পারবে আসি দেখে শুনে নিক ঠিক আছে নেওয়াটাই ভালো যারা আসতে পারবে না ফোনে বারবার দেখে শুনে নেবে সমস্যা নাই জাত মান কোয়ালিটি দেখে গরু কিনতে হবে ভাই খালি বড় দেখে লাভ নাই বড় বাচ্চা একটা বেশাল বাচ্চাও যদি বড় বাচ্চা হয় বাচ্চার দাম হয় ভাই 50000 টাকা 40000 টাকা আর একটা ফিজিয়ানের ভালো একটা চলে যেগুলো 3-4 লাখ টাকার গাভি প্যাকেটের বাচ্চা হলে ভাই ওইগুলো প্রথম চার যায় 40-50000 টাকা বাচ্চার দাম হয় 5-6 মাসের বাচ্চার দামও হয় ভাই 60000 টাকা 70000 টাকা তো এগুলো জাত মান দেখে না কিনলে হবে না অবশ্যই দর্শক ভাইরা যে যেখান থেকে কিনুক জাত মান দেখে কেনার চেষ্টা করতে হবে